ODM, Organization for Dangerous Mission. একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থা, একজন অবসরপ্রাপ্ত মেজর যিনি এই সংস্থার সবচাইতে দামি সিক্রেট এজেন্ট, যার নাম জিসান। ভয় কাকে বলে যে জানে না, সততা, দৃঢ়তা, দূরদর্শিতা, নির্ভুলতা, বলিষ্ঠতাই যার জীবন চলার পাথেয়। অতীত জীবনের চৌকস কমান্ডো ট্রেনিং এবং অভিজ্ঞতা নিয়েই যে চরিত্রটি এই কাহিনীতে গড়ে উঠেছে, তারই নাম ডেঞ্জার ম্যান। ডেঞ্জার ম্যান, ODM, Organization for Dangerous Missions. A retired Army Major, the most trustworthy, daring, and dynamic secret agent of this private detective organization is Jisan. Fear is not a factor for him. He's both a visionary and missionary, loud and bold. Honesty, integrity, and firmness is his way of life. With the rigorous commander training and the valued experience in the past, a character so developed in this story, Danger Man.
আবিষ্কার হতে যাচ্ছেন। দেখতে তো পাচ্ছিস তোদের গুলি তো ফুরিয়ে গেছে, নিরস্ত্র মানুষকে আমি গুলি করি না। ডাক্তার সামদানি বাংলাদেশের সবচাইতে বড় বিজ্ঞানী, এবার উনি আমাদের টার্গেট। এর আগে আমরা কখনো এত বড় অপহরণ করিনি, সুতরাং সাবধান। যতটুকু তথ্য পেয়েছি, যদি বিদেশে না থাকে, পরিবারের কেউ অসুস্থ না থাকে, তাহলে উনি ধানমন্ডির একটি ক্লাবে প্রতি শুক্রবার দাবা খেলতে যান। পরশু দিন শুক্রবার, শুনেছি এই দুই দিন উনি কোথাও যাচ্ছেন না, তাই আসছে শুক্রবারেই ওনাকে অপহরণ করার জন্য বেছে নিয়েছি। আমি ক্লাব থেকে মিস্টার হায়দার সাহেবের বাড়িতে সরাসরি চলে যাব, উনি আমাকে ডেকেছেন বিশেষ প্রয়োজনে। ফিরতে হয়তো রাত হবে, তোমরা খেয়ে নিও, আমার জন্য কোনো টেনশন করো না। আচ্ছা, তুমি তাড়াতাড়ি ফিরো, বেশি দেরি করো না। আসি মামনি। বিজ্ঞানী ড্রাইভার গাড়িতে বসে আছে, ভাগ্যটা আমাদের ভালো, শিগগিরই কাজ সারতে। ওকে,
তুমি তৈরি থেকো। আমরা এখানে অপেক্ষা করব, বিজ্ঞানীকে নিয়ে গাড়িটা বেরিয়ে এলে ঝটপট উঠে পড়ব। হ্যাঁ, সবকিছু খুব সাবধানে করতে হবে। ওকে বস। হ্যালো সামদানি, দেরি করো না, তাড়াতাড়ি আসো, তোমার সঙ্গে বিশেষ কথা আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি অলরেডি রওনা দিয়ে দিয়েছি, 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? কি ব্যাপার, গাড়ি থামালে কেন? চালাও গাড়ি, চালাও গাড়ি থামালে। হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? ইউ আর কিডন্যাপড স্যার, তোমরা পিস্তল শিখিয়েছো কেন? আপনাকে অপহরণ করা হয়েছে। কি ব্যাপার, মোবাইলে এত চিৎকার হইচই শোনা যাচ্ছে কেন? তাহলে কি সামদানি কোনো বিপদে পড়লো? আমি ওর কথা শুনছি, অথচ ও আমার কথা শুনছে না। মোবাইলটি মনে হয় গাড়ির কোথাও ছিটকে পড়ে গেছে। কাল সকালে আমাদের বস আপনাকে কঙ্কর দ্বীপে স্বাগতম জানাবেন। কি করছো ডক্টর সাবধানি, কি অপহরণ হয়ে গেল? শোনো, তোমরা বিজ্ঞানীকে নিয়ে এই অ্যাম্বুলেন্সে করে খুলনা আমাদের হোটেলে চলে যাবে, সেখান থেকে বিশেষ ব্যবস্থায় তোমাদেরকে কঙ্কর দ্বীপে নিয়ে যাওয়া হবে। ওকে স্যার। হ্যালো কমিশনার, ডক্টর সামদানি অপহরণ হয়ে গেছে। কি বলছেন আপনি? তুমি এই ব্যাপারে আইজি সাহেবের সঙ্গে আলাপ করে আমাকে এক্ষুনি জানাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আইজি সাহেবের সাথে আলাপ করে আপনাকে জানাচ্ছি। হ্যালো, বস, ঢাকা থেকে মেসেজ। কে? কুম্ফু। হ্যাঁ বলো কুম্ফু। মিশন সাকসেসফুল, বিজ্ঞানীকে অপহরণ করে কঙ্কর দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যালো ভাবি বলছেন? ও হায়দার ভাই। ভাবি, একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি একটু পরে আপনার বাসায় এসে সব বলবো। কি বলছেন এসব, আপনার বন্ধুর কিছু হয়নি তো? ও যে বললো আপনার বাসায় যাবে। ঘাবড়াবেন না ভাবি, আমি একটু পরে এসে আপনাকে সব বলছি। আর এর ভিতর যদি কোনো টেলিফোন আসে, শুনে রাখবেন ওরা কি বলতে চায়, জানতে চেষ্টা করবেন ওদের পরিচয়।
তা না, কি এমন ঘুরতে পারে? ওর কি কিছু হয়েছে? আপনি এখনই চলে আসেন, আইজি সাহেবের বাসায় এই বিষয়ে জরুরি মিটিং আছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, আমি এখানকার দায়িত্বে আছি, প্রয়োজনে আমাকে বলবেন। আসলে তুমি স্যারের জন্য খাবারের ব্যবস্থা। হ্যালো হ্যালো রেডিও রুম, হ্যালো। হ্যাঁ রেডিও রুম, ঢাকায় বিজ্ঞানীর বাসায় ফোন করে বসের ওয়্যারলেসে লাইন লাগিয়ে দাও। এখনই দিচ্ছি। স্যার, ঢাকায় ফোনে মিসেস সামদানি। ঠিক আছে, লাগাও। হ্যালো মিসেস সামদানি, মন দিয়ে শুনুন। আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে 5 কোটি টাকার জন্য। টাকাটা পেয়ে গেলে সসম্মানে আপনার স্বামীকে বাসায় পৌঁছে দেওয়া হবে। কি বললেন? কে বলছেন আপনি? কে বলছেন আপনি? চিৎকার করে কোনো লাভ নেই, বলেছি তো 5 কোটি টাকা। 72 ঘন্টার মধ্যে কিভাবে কোথায় 5 কোটি টাকা পাঠাবেন এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, আর পুলিশে খবর দিলে আপনার স্বামীর জীবন বিপন্ন হবে। নানা, এই জন্য কি হায়দারবা ফোন করেছিল? এখন আমি কি করব, কোথায় যাব, কি হবে? কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশে তে সাজন রাধিকা, ময়ূর বেশে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জিসান, মন দিয়ে শোনো। গতকাল রাতে দেশের বিশিষ্ট বিজ্ঞানী ডাক্তার সামদানি অপহরণ হয়েছে, তাকে উদ্ধারের দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে। এই ফাইলটি রাখো, বিস্তারিত সব পাবো। আমাকে এখনই আইজি সাহেবের ওখানে যেতে হচ্ছে। গুড লাক মাই সন। ফাইলটি তো দেখলাম, ফাইলটি খুলেই প্রথমে আমার যেটি মনে হয়েছে, তাহলে এবারের মিশনটি ভীষণ ভয়ঙ্কর। আমাকে সঙ্গে আরো 5 জন সদস্যকে নিতে বলা হয়েছে। সকালে উঠেই ভাবছিলাম আজকে রাতটা ক্লাবে যেয়ে খেলব। আবার সেই মিশন। গুড মর্নিং কমান্ডার। গুড মর্নিং। দেশের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সামদানি তার নিজের গাড়িতে কিডন্যাপ হয়ে গেছে। আমাদের এই অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর সামদানিকে আগামী 72 ঘন্টার মধ্যে কঙ্কর দ্বীপ থেকে উদ্ধার করে আনার জন্য। তোমরা যে যার মতো আলাদা আলাদা ভাবে প্রাইভেট ট্যাক্সি করে খুলনা চলে যাবে। কাল সকাল 9টায় খুলনার অদূরে মকসুদপুর নামে একটি জায়গা আছে, সেখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরে ছোট একটি বাজার, নাম খাসিয়াপুর,
দেখবে আমাদেরই লোক ছদ্মবেশে ওখানে ইঞ্জিন বোর্ড নিয়ে রয়েছে। নৌকোটি নিয়ে আমরা আরো 1 কিলোমিটার চলতে থাকবো সামনের দিকে, সেখানে দেখা যাবে নদীর তীরে আমাদেরই লোক ছদ্মবেশে একটি পূর্ণাঙ্গ পরিবারের ছদ্মবেশ ধরে আমাদের জন্য অপেক্ষা করে আছে। তাদের প্রত্যেকের হাতে ব্যাগ থাকবে, ব্যাগে থাকবে অস্ত্র এবং প্রয়োজনীয় সরঞ্জাম। মিডিয়া কি ব্যাপারটা জানতে পেরেছে? না, বিজ্ঞানীর জীবনের নিরাপত্তার কারণে সরকার ডিসিশন নিয়েছে বিষয়টি আপাতত মিডিয়াকে কিছুতেই জানানো যাবে না। স্যার, আমরা তো খুলনায় আলাদা আলাদা ভাবে যাচ্ছি, পথে আমাদের কোনো দুর্ঘটনা হলে আমরা কি মোবাইলে সবার সাথে যোগাযোগ করতে পারবো? বিশেষ প্রয়োজন ছাড়া তোমরা মোবাইল বা যে কোনো টেলিফোন ব্যবহার করবে না। কঙ্কর দ্বীপ সম্পর্কে কিছু জানতে চাই স্যার। কঙ্কর দ্বীপ খুলনার পরে তো বাংলা, বাংলার অদূরে বঙ্গোপসাগরে অবস্থিত। ব্রিটিশ শাসনামলে যতদূর আমরা জেনেছি এক্সপার্ট থেকে এই ল্যাব ফাইলাম তা পেয়েছি, এখানে রাজবন্দীদের জন্য দ্বীপটি ব্যবহার করা হতো। তাদের ফেলে যাওয়া ভবনগুলি আজও জীর্ণ অবস্থায় এখনও পড়ে আছে এবং আরও লেখা আছে এই মুহূর্তে সেখানে কোনো জনবসতি নেই। দ্বীপটি বিশাল জঙ্গলে ভরা পাহাড়। আমার মনে হয় ডক্টর সামদানিকে যদি ওখানে নিয়ে যাওয়া হয়ে থাকে তাহলে ওই জীর্ণ ভবনগুলোরই কোনো একটাতে হয়তো আছে। এখানে কঙ্কদ্বীপে পুরো ম্যাপটি দেওয়া আছে, আমরা যাত্রার পথে দেখে নেব। গুড লাক মাই বয়েজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কতবার কইলাম বিয়াটা কইরা ফেলাও, বৌমা ঘরে আসুক, সংসারের সবকিছু দায়িত্ব বুঝা লো। আর যখন তখন বিধবা হয়ে যায় তাই না? দেখো ঠাট্টা মুস্কান আমার কিন্তু ভালো লাগে না, এই আমার সহ্য হয় না, আর সইতেও পারি না। তুমি কি কাজে যাও, কোথায় যাও, বাঁচবা না মরবা তাও তো কোনো ঠিক ঠিকানা নাই। তুমি জীবন বাংলাদেশ আমার, তুমি মরণ বাংলাদেশ, ধন্য আমি জন্মে মাগো বুকেতে তোমার, ধন্য আমি জন্মে মাগো বুকেতে তোমার। মর্নিং স্যার, কেমন আছেন আপনি? আসার পথে কোনো অসুবিধা হয়নি তো? জোজো, স্যারকে নাস্তা খাইয়েছো? ইয়েস বস। কি বলতে চাও তুমি? কেন কেন আমাকে ধরে আনছো? কেন? বেশি কিছু না, মাত্র 5 কোটি টাকা হলে আপনাকে সসম্মানে ছেড়ে দিই। শোনা, কি করবে কি করবে? আমাকে মেরে ফেলবে? এর চেয়ে তো আর বেশি কিছু না, একজন একজন সন্ত্রাসীর কাছে এর বেশি কিছু আমি আশা করি না। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, আমার দরকার 5 কোটি টাকা। জোজো, রেডিও রুমে বলো ডক্টর সামদানির ওয়াইফকে ফোন লাগাতে। ইয়েস বস। ডক্টর সামদানি তার ওয়াইফের সঙ্গে কথা বলবে। না, কিছুতেই না, আমি আমি ফোন করব না। আমি তো বলেছি একজন সন্ত্রাসীর কাছে আমি মাথা নত করব না। ডক্টর সামদানি, আপনি আমাকে চেনেন না, আপনি জানেন না আপনাকে আমি কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু মনে রাখো প্রয়োজনে মরে যাব, কিন্তু আমি প্রমাণ করে যাব। সন্ত্রাসীরা আসবে আর যাবে, কিন্তু সত্য চিরদিনই সত্য থাকবে। ঠিক তোমাদের ঠিক। জজ,
এক্ষুনি ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, নাহলে ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ইয়েস বস। বিজ্ঞানী এখন পর্যন্ত ভালোই আছে, কিন্তু টাকা না পেলে কি হবে সেটা তো বুঝতেই পাচ্ছেন। প্লিজ আমার স্বামীকে একটু দিন না, প্লিজ। আজ রাতে কোথায় কখন কিভাবে টাকা দিতে হবে সেটা আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। কোথায় আছে, কেমন আছে? Good evening, sir. Good evening. Can I have a single room, please? Yes, sir. Are the restaurant is open? Yes, sir. 24 hours. Okay, thank you. Welcome, sir. এই কাঠিটি দরজার কোণে লাগিয়ে দিয়ে যাই, কেউ যদি ঘরে ঢোকে তাহলে টের পাওয়া যাবে। আশ্চর্য, ডেঞ্জার ম্যান এখানে আমাদের হোটেলে? হ্যালো, হ্যালো, মৌসুমী বলছি। কে মৌসুমী? হ্যাঁ বলো। ডেঞ্জার ম্যান কে আমাদের হোটেলে এই মাত্র ডাইনিং রুমে দেখলাম। কি, আমার হোটেলে ডেঞ্জার ম্যান? লোক পাঠাও, খোঁজ নাও, রুমে ঢোকা মাত্র ওকে গুলি করতে বলো। আসলে অন্য একটি কাজে এসেছি, তবে হয়তো সুন্দরবন দেখাও হয়ে যেতে পারে। তাহলে তো আমি আপনার গাইড হতে পারি। তাহলে কাল সকাল 9টায় আমি রিসেপশনে থাকবো, চলে আসবেন। ছোট্ট কাছে হয়তো আজও আমার জীবন বাঁচাবে। নিরস্ত্র মানুষকে আমি কখনো গুলি করি না। কি আপনার নামটা বলে যান? ম্যান, ডেঞ্জার ম্যান। হোটেলে ডেঞ্জার ম্যান আমাদের অনেক গার্ডকে মেরে হোটেলের পেছন দিক দিয়ে পালিয়ে গেছে। কি বলছো এসব? শাহেদকে বলো যেভাবেই হোক ওকে ঠেকাতে। ডেঞ্জার ম্যান ও যে কতটা ভয়ঙ্কর জানি। শাহেদ, এইমাত্র ডেঞ্জার ম্যান আমাদের দক্ষিণ গেট দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, ওকে যে কোনো উপায়ে অ্যাটাক করতে হবে। ডেঞ্জার ম্যান নামের এক সিক্রেট এজেন্ট আমাদের অনেক গার্ডকে মেরে
হোটেলের পিছন দিক দিয়ে গ্রামের দিকে পালিয়ে গেছে। গ্রামটা খুব বেশি বড় নয়, তোমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে ছড়িয়ে পড়ো, যেখানে ওকে পাবে শেষ করে দেবে। ডেঞ্জারম্যানকে তোমরা ঠিকভাবে চেনো না, ওকে আমি ভালোভাবেই চিনি। ও দেখতে শ্যামলা, ভালো স্বাস্থ্যের অধিকারী, এবং ওকে চেনার আরও সহজ উপায় হলো ও সবসময় চোখে কালো সানগ্লাস ব্যবহার করে। ঠিক আছে, বিনা যত তাড়াতাড়ি পারো তুমি কঙ্কর দ্বীপে চলে এসো, এখন তোমাদের মতো বিশ্বস্ত লোকই আমার প্রয়োজন। এই শোনো, তোমরা কিন্তু গাড়ি থেকে একদম নামবে না, আমি ছদ্মবেশ নিয়ে সামনে যাচ্ছি। কেমন যেন সন্দেহ লাগছে, লোকটি কি পাগলের ছদ্মবেশে শত্রুপক্ষের কেউ? আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না গো, যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুলে সাইলো না, যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুলে সাইলো না, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো। কি ব্যাপার, আমার লোকেরা মরে পড়ে আছে, আর গাড়ি বা গেল কোথায়? তাহলে কি ডেঞ্জারম্যান ওদের মেরে গাড়ি হাইজ্যাক করে নিয়ে গেল? এটাই বোধহয় আমাদের নৌকো? মনে হয় তাই। কি ব্যাপার, 9:10 এখনো মাহবুব আসেনি, ডেঞ্জারম্যান কেউ দেখছি না। স্যারকে নিয়ে চিন্তা নেই, স্যার টাইম মতো ঠিকই চলে আসবেন। কি ব্যাপার মাহবুব, এত দেরি কেন? আর বলো না,
এখানে তো রিক্সা রিক্সা কিছুই পাওয়া যায় না, বলতে গেলে এক প্রকার হেঁটে এসেছি। 702 803 নৌকা রেডি? আপনি যে নৌকায় বসেন আমরা আসছি। বেশ বুঝতে পারছি, যখন তখন বিপদ এসে যেতে পারে। এই ফাঁকে পিস্তলের ম্যাগাজিনটা পাল্টে ফেলি, হুট করে কখন যে কি শুরু হয়ে যায়। ঝোপের আড়ালে লোকটিকে সাধারণ বলে তো মনে হচ্ছে না। যাবে কোথায়? পানের নিচে আর কতক্ষণই বা থাকতে পারবে? ওকে উঠে তো আসতেই হবে। জোজো, বিজ্ঞানীকে বর্তমান জায়গা থেকে একটু জঙ্গলের ভেতরে আমাদের ছাপড়া ঘরের দিকে নিয়ে যাও। ডেঞ্জার ম্যান এখন আসছে না কেন? পথে কোনো বিপদ হলো না তো? আমি তো খুব টেনশনে আছি। ঢাকায় বসকে একটা মোবাইল করা দরকার। সেল স্যার, আপনি ফোনটা করুন। হ্যাঁ, আমি স্যারের সাথে যোগাযোগ করছি। ভাই, এক ঘন্টা তো পার হয়ে গেল। হ্যাঁ স্যার। কে সোহেল বলছো? এক ঘন্টা তো পার হয়ে গেল, ডেঞ্জার ম্যান তো এখন আসছে না, এখন আমরা কি করব? কি বলছো? এখন জিশান তোমাদের ওইখানে পৌঁছেনি? কোনো খবর পেলে আমাকে জানিও। ওকে স্যার। হ্যালো, জিশান বলছি। জিশান, আমি তো খুব টেনশনে আছি। ওরা তো কেউ তোমাকে খুঁজে পাচ্ছে না, তুমি কোথায়? ব্যাপারটা কি স্যার? রাতে হোটেলে আমার উপর অ্যাটাক হয়েছিল, তাই দেরি হয়ে গেছে। অনেক ঝামেলা পেরিয়ে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আপনি সবাইকে জানিয়ে দিন, আমি এখনই পৌঁছে যাব। চিন্তার কোনো কারণ নেই। তবে আমার মনে হয় শত্রুপক্ষ যখন তোমাকে দেখে ফেলেছে, তখন আশপাশের বাজার থেকে নতুন পোশাক কিনে পোশাকটা পাল্টে ফেলো। আমি ওদেরকে বলে দেব, তোমার কাজ তুমি ঠিক মতো করে যাও। ওকে? হ্যালো স্যার, আমি সোহেল বলছি। কিছুক্ষণের মধ্যে জিশান তোমাদের এখানে পৌঁছে যাচ্ছে, কোনো চিন্তা করো না, সাবধানে থেকো। ওকে স্যার। সোহেল, কোনো খবর টবর পেলে? হ্যাঁ, ডেঞ্জার ম্যান এখনই চলে আসছে। সরি, আমার দেরি হয়ে গেল। স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? চলো, সময় নেই, পরে আলাপ করা। ওকে স্যার। হ্যালো হাসান, আমরা এক ঘন্টা যাবত অপেক্ষা করছি, কিন্তু ডেঞ্জার ম্যান তো এখনো এলো না স্যার। চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই জিশান তোমাদের এখানে পৌঁছে যাচ্ছে, সাবধানে থেকো। ওকে স্যার। বন্ধুরা, ঠিক আর এক ঘন্টা পর আমরা কঙ্কড়দ্বীপ পৌঁছে যাব। তোমরা সবাই নিশ্চয়ই তৈরি হয়ে আছো। যার যার কমান্ডো ড্রেস পরে নাও, অস্ত্র নিয়ে নাও। মাই বয়েজ, গেট রেডি।
সোহেল, তোমরা একটু ওদিকটা দেখে আসো, আমরা চারজন নদীর পাড়ে যাচ্ছি, তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে জয়েন করো, ওকে? কামাল, আমার কাছে খুব আশ্চর্য লাগছে, ম্যাপে যে তথ্য পেয়েছি ঠিক আমরা যেখানে নেমেছি তার থেকে 2 কিলোমিটার দূরে আমাদের বলা হয়েছে যে নদী পড়বে, আর এই নদীর ওপারেই গভীর জঙ্গল, তাহলে জীর্ণ ভবনগুলো নিশ্চয়ই সেখানে আছে। আমাদের নিশ্চয়ই তাহলে নদীটি পার হতে হবে। ওই যে স্যার, একটি টহল বোট দেখা যাচ্ছে। এই নদী পার হতে হলে আমাদের নৌকো দরকার, আর ওই নৌকোটি আমি নিয়ে আসছি। তোমরা এখানে ব্যাকআপ দাও, সোহেল আর মাহবুব এলে এখানে অপেক্ষা করতে পারো, ঠিক আছে? তোমরা এখানে থাকো। ডেঞ্জারম্যান তো আসছে খোলা নৌকা নিয়ে, এটা দিয়েই তো আমাদের গেরিলা ফাইট করতে সুবিধা হবে। ঠিক বলেছেন। হ্যাঁ, ডেঞ্জারম্যান আসলে আমরা এই নৌকা নিয়েই চলে যাব। Did you make?
শোনো, আমরা এখানে একটু অপেক্ষা করব। এর ফাঁকে তোমরা কেউ কেউ জেনে নিতে পারো। স্যার, আপনার কথা অনুযায়ী আমরা রাত তিনটায় রওনা দিচ্ছি। হ্যাঁ, আমরা রাত তিনটের সময় রওনা দেবো এখান থেকে। স্যার, আমরা শেষবারের মতো ম্যাপটা দেখে নিই। হ্যাঁ, ম্যাপ তো দেখতেই হবে। আর তুমি এক কাজ করো, মাহফুজ তুমি ওদিকতে যাও, রেপন তুমি এদিকে, কামাল তুমি এদিকে দেখো। ওকে স্যার, চলো আমরা ম্যাপটা দেখি। মনে হয় ওই ঘরটিতে বিজ্ঞানীকে রাখা হয়েছে। পজিশন দে, চল। এই দুজন পাহারাদার বিজ্ঞানীর ঘরে যারা দুজন আছে তাদের থেকে 50 গজ দূরে হবে, আর চারজন ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। হিসেব করে দেখা গেল প্রতি 2 মিনিট পর পর ওরা আসছে। প্রথমে তোমরা এই দুজনকে কাবু করবে, তারপর সোজা ওই দুইজন যারা বিজ্ঞানী ঘরের সামনে আছে ওদের কাবু করবে। এ ফাঁকে আমি ঢুকে বিজ্ঞানীকে তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? ওকে ওকে। আমি ওডিএমের সদস্য জি স্যার, আপনাকে আমরা উদ্ধার করতে এসেছি। বাইরে আমাদের আরো সদস্যরা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটি রাখুন, কাজে রাখতে পারেন। আচ্ছা, আর দেরি করা যাবে, চলো স্যার, চলো। সর্বনাশ হয়ে গেছে, তারা যেন বিজ্ঞানীকে নিয়ে গেছে, সম্ভবত ওরা নদীর দিকে গেছে। চলো
তোমরা যাও, ওদের পিছু নাও, যেভাবে পারো আটকাও ওদের, যাও। শোনো, তোমরা বিজ্ঞানীকে নিয়ে নৌকার দিকে চলে যাও। ইয়েস স্যার। দেখতে তো পাচ্ছ গোলাগুলি, আমি প্রদীপকে সামাল দিয়ে আসি। আর মনে রেখো, সকাল 7:30টার বেশি আমি আসি আর না আসি তোমরা বিজ্ঞানীকে নিয়ে চলে যাও, যাও। জুজু, তুমি তোমার মুখোশ বাহিনীকে পুরো জঙ্গলে ছড়িয়ে দাও। বস, সর্বনাশ হয়ে গেছে। বস, কারাজির বিজ্ঞানীকে নিয়ে গেছে। ও নো, জহির, কি হচ্ছে এসব? বস, মনে হয় এটা কোনো কমান্ডো অ্যাটাক। বেদবি নিবেন না স্যার, আমার তাই মনে হয়। কারণ সাধারণ কারো পক্ষে এখান থেকে বিজ্ঞানীকে নিয়ে যাওয়া কোনো ভাবেই সম্ভব নয়। ডেঞ্জার ম্যান, এর জন্যই তুমি খুলনায় এসেছিলে। তোমাকে যদি একবার আমি হাতের মুঠোয় পেতাম, তাহলে চিবিয়ে খেতাম। বস, যা হবার হয়ে গেছে। মনে হয় আপনার এখনই আত্মগোপন করা উচিত। আমি মিস্টার মঙ্কে খবর পাঠাচ্ছি, আপনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া যাবে। দেখেন, এর কোনো প্রতিরোধ করা যায় কিনা। জহির, যাও হেলিপ্যাডে যাওয়ার ব্যবস্থা করো, আর যেভাবে পারো ওদের ঠেকাও। আর যদি না পারো, গুলি করে বিজ্ঞানীকে মেরে ফেলো। কুংফু, তুমি আমার অনেক দিনের বিশ্বস্ত লোক, বুঝতেই তো পারছো কি করতে হবে। যাও। ওকে বস, আমি এখনই যাচ্ছি। This is Huang Ho from Hong Kong. My boss, Mr. Mong, came to know about your situation. He told you not to be worried. You come to our ship with your helicopter in the Sea of Andaman. Max will receive you. Don't worry. Goodbye. আমি আমাদের আস্থানার উত্তর দিকে যাচ্ছি। তুমি দক্ষিণ দিকে যাও, ওদের ঠেকাও। ভোর হয়ে এলো, হাতে সময় আর বেশি নেই। না জানি আর কত বাধার সম্মুখীন হতে হয় আমার। হ্যালো বিনা, ড্যাঞ্জার ম্যান বিজ্ঞানীকে নিয়ে পালিয়ে গেছে। তোমার ওখান দিয়ে তাকে যেতে হবে। সাবধান থেকো, যাতে কোনোভাবে পালিয়ে যেতে না পারে। ও, তাহলে ডেঞ্জার ম্যান বিজ্ঞানীকে উদ্ধার করতে যাচ্ছে। ওকে, ওরা তাহলে এদিক দিয়েই যাবে, আমি সাবধানে আছি। এক্ষুনি তোমার কিছু গার্ডদের গাছে গাছে উঠিয়ে দাও, যেন ডেঞ্জার ম্যানকে ফলো করতে পারে। তোমরা গাছে গাছে উঠে যাও, চারিদিকে দেখতে থাকো, আর অচেনা মানুষ কাউকে দেখলেই গুলি চালাবে। যাও। এক্ষুনি তোমার কিছু গার্ডদের আমাদের পানির পথে বোট নিয়ে টহল দিতে বলো। ওভার। তোমরা বোট নিয়ে এখনই টহলে চলে যাও। যাও। কুম্ভু বলছি, সোনিয়া খুবই সাবধানে থেকো। তুমি এখনই ওয়াচ টাওয়ারে গার্ড পাঠাও। অচেনা কেউ যেন আমাদের আস্তানা আসতে না পারে বা যেতেও না পারে, দেখা মাত্র গুলি করতে বলবে। টাওয়ার গার্ড, তুমি এখনই টাওয়ারে যাও। টাওয়ার গার্ড টু, এখনই টাওয়ারে যাও। শোনো, খবর তো পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কি ব্যাপার? আরে কে জন্য এসছে আমাদের তাহলে? এখনই যেতে হবে, অচেনা কাউকে দেখলেই গুলি করবে। ঠিক আছে, ভুল করো না, কিন্তু তাহলে আপাতত কেউ নেই, এখনই ওদের মারতে হবে। চলো তাড়াতাড়ি যাওয়া। Thank you.
বিজ্ঞানীকে নিয়ে কমান্ডোরা পালিয়ে যাচ্ছে। তুমি কোথায়? নদীর পারে। মনে হয় ডেঞ্জারম্যান বিজ্ঞানীকে নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। ওরা তো আমাদের দ্বীপের সমস্ত রাস্তা চেনে না। আমি ঘুরে পাহাড়ের দিকে যাচ্ছি, তোমরা সমুদ্রের চলে যাও। আমাকে বাঁচাতে গিয়ে এভাবে সোনার টুকরো ছেলেগুলি নিজেদের জীবন দিয়ে দিল। জিসান, তোমাদের মতো যদি 20 সন্তান প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়, তাহলে এ দেশ থেকে সন্তান একদিন চিরতরে নির্মূল হবে, নির্মূল হবে। Thank you.
স্যার, বিপদ লেগেই আছে। শত্রুপক্ষের পরিমাণ এখনো অনেক। আপনাকে আড়ালে রেখে আবারও আমাকে যেতে হবে। একা যুদ্ধ করতে আমার জন্য অনেক সহজ হবে। সরি স্যার, আই উইল বি ব্যাক রাইট নাও। চলো, ডেনজাররা উত্তর দিক থেকে আসছে, আমাদের এখনই আগুন লাগাইতে হবে। চলো। হাতে রিমোট কন্ট্রোল শুটারটা পরে ফেল, গোপন গুলি কাজে লাগতে পারে। চলুন। ডেঞ্জার ম্যান, ইউর গেম ইজ ওভার। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এদিকে এসো, এসো, যাও এদিকে। যাও, শুধু বিজ্ঞানীকে নিয়ে চলো। I'm sorry, sir. Ah!
জেন্টলম্যান, তুই আমাদের সব শেষ করেছিস, তোকে আর বাঁচিয়ে রাখা যায় না। হ্যালো হ্যালো, রজার 001, রজার 001, উদ্ধারকারী জাহাজ, আমি জিসান বলছি, জিসান বলছি। রজার 007, রজার 007, উদ্ধারকারী জাহাজ থেকে ক্যাপ্টেন বাবন বলছি। স্যার, আপনি এখন কোথায়, কেমন আছেন, বিজ্ঞানী কি মুক্ত হয়েছে? আমরা সবাই খুবই চিন্তিত। মিশন সাকসেসফুল, বিজ্ঞানী ভালোই আছেন। আমরা এই মুহূর্তে কঙ্কর দ্বীপ থেকে 1 মাইল উত্তর পূর্ব কোণে চলে এসেছি, আপাতত এখানে অপেক্ষা করছি। অভিনন্দন আপনাকে স্যার, সকলের পক্ষ থেকে। আমাদের স্পিডবোট এখনই আপনার কাছে চলে যাবে। তুমি জীবন বাংলাদেশ আমার, তুমি মরণ বাংলাদেশ, ধন্য আমি জন্মে মাগো বুকেতে তোমার, ধন্য আমি জন্মে মাগো বুকেতে তোমার। তুমি জীবন বাংলাদেশ, তুমি মরণ বাংলাদেশ, ধন্য আমি জন্মে মাগো বুকেতে তোমার, ধন্য আমি জন্মে মাগো বুকেতে তোমার। আমার অহংকার, স্বাধীনতা মোর অধিকার, আমার আছে গর্বে ভরা একটি রঙিন দিন, চিরদিন চিরদিন। একুশ আমার অহংকার, স্বাধীনতা মোর অধিকার, আমার আছে গর্বে ভরা একটি রঙিন দিন, আনন্দ আর অনুরাগে 16ই ডিসেম্বর, ধন্য আমি জন্মে মাগো বুকেতে তোমার। তুমি জীবন বাংলাদেশ আমার, তুমি মরণ বাংলাদেশ। ও আমার বাংলাদেশ, তুমি তো আমার মায়ের মতো, জীবনে ত্যাগ আর সততার কথা তুমি তো আমায় শুনিয়েছ, অন্যায়ের প্রতিরোধ করতে, অবিচারকে রুখতে আর সত্যকে প্রতিষ্ঠা করতে তুমি তো আমায় শিখিয়েছ। বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। Did you man? Did you man?